কোথাও যেন সামান্যতম যেন আপনাদের বিন্দুমাত্র আলস্য, উদাসীনতা বা কোনো রকম অসততা, নিরপেক্ষতাহীনতা মানে কিছু যেন কাজ না করে, আপনারা অনেক সাহসিকতার সাথে কাজ করবেন। কারণ আপনি একজন বিচারক, আপনার লজিস্টিক সমস্ত সাপোর্ট আপনার সাথে থাকবে, আপনার সাথে কমিশনের যারা আমরা আসি, আমাদের আর্থিক যে একটা কী বলবো যে সহযোগিতা, সেটা আপনাদের সাথে থাকবে। এখানে জনগণ যাকে পছন্দ করবে তাকেই তারা নির্বাচন করবে, তাদের দিয়েই দেশ পরিচালিত হবে, তারাই জনগণের পক্ষে নেতৃত্ব দিবেন। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে যেহেতু আপনাদের একটা অংশগ্রহণ বিশাল পরিমাণে দরকার, আপনার অসম্ভব রকম একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের এই ইলেকশন থেকে সাকসেসফুলি বের করার জন্য। এই এখানে আমরা জানি, আমরা চাই বা না চাই, এখানে কিন্তু অনেক ধরনের অপরাধ সংঘটিত হয়ে থাকে, অনেক ধরনের নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়ে থাকে, সময়ে প্রার্থীর দ্বারা, সময়ে পোলিং পার্সনের যারা থাকে তাদের দ্বারা, ইভেন আমাদের বিভিন্ন কাজে যে আমরা জড়িত থাকি আমাদের উদাসীনতার দ্বারাও কিন্তু অনেক কিছু মানে হয়ে থাকে, ব্যত্যয় হয়ে থাকে। এই ব্যত্যয়গুলো যদি ঘটতে থাকে, নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয় না, নির্বাচনী পরিবেশ বজায় থাকে না, এবং নির্বাচনের পরেও সহিংসতা বন্ধ থাকে না, এই বন্ধ করার কাজে বিভিন্ন স্তরে স্তরে যাদেরকে নিয়োগ করা হয়েছে তারা তো বটেই। আমি মনে করি নির্বাচন আপনাকে, আপনারা জানেন আপনাদেরকে 5 দিনের জন্য নিয়োগ করা হয়েছে, আপনারা ইলেকশনের আগে 2 দিন, ইলেকশনের দিন এবং ইলেকশনের পরে আরও 2 দিন। এই 5টা দিন আমি মনে করি আপনাদের উপস্থিতি, আপনাদের সহযোগিতা, আপনাদের কর্মদক্ষতা দিয়ে আমাদের ইলেকশনটাকে আপনারা অনেক সাকসেসফুল করতে পারবেন। আমি একজন বিচার বিভাগের প্রাক্তন অফিসার হিসেবে বলতে পারি, আমার বিচার বিভাগে যারা কর্মরত আছেন তারা সবাই দক্ষ, যোগ্য, অতি মেধাবী এবং সৎ। দেখেন যখন দেশে কোনো বড় ধরনের কোনো ঘটনা দুর্ঘটনা ঘটে, মানুষ কিন্তু দাবি তোলে নির্বাচন থেকে নির্বাচনী তদন্ত হোক, নির্বাচন অফিস থেকে বিচারক তদন্ত হোক, বিচার বিভাগেও তদন্ত করেন, এই ধরনের একটা তোলা হয়, দাবি তোলা হয়। কেন তোলা হয়? তোলা হয় শুধুমাত্র বিচার বিভাগের মানুষের প্রতি, বিচারকদের প্রতি জনগণের একটা বিশাল আস্থা, বিশাল মনে করেন যে আশা। আজকে আমরা এই সমস্ত বিষয় বিবেচনা করেই কিন্তু আইনে আপনাদেরকে সম্পৃক্ত করা হয়েছে। আমি চাইবো, আমাদের সচিব মহোদয় বলেছেন যে আপনারা যেন সেই আশার প্রতিফলনটা আপনাদের কাজের মধ্যে ঘটান, কোথাও যেন সামান্যতম যেন আপনাদের বিন্দুমাত্র আলস্য, উদাসীনতা বা কোনো রকম অসততা, নিরপেক্ষতাহীনতা মানে কিছু যেন কাজ না করে, আপনারা অনেক সাহসিকতার সাথে কাজ করবেন। কারণ আপনি একজন বিচারক, আপনার লজিস্টিক সমস্ত সাপোর্ট আপনার সাথে থাকবে, আপনার সাথে কমিশনের যারা আমরা আসি, আমাদের আর্থিক যে একটা কী বলবো যে সহযোগিতা, সেটা আপনাদের সাথে থাকবে, আসে, আপনারা নির্ভয়ে কাজ করবেন। আপনারা কী কাজ করবেন সেটা আপনাদের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আপনাদের নিয়োগে বলা হয়েছে, আপনারা জানেন আরপিও 72 এর 89 এর মোতাবেক আপনাদের এর অধীনে যে সমস্ত অপরাধগুলো হবে সেখানে যে অনুচ্ছেদগুলো বলে দেওয়া আছে সেই অপরাধগুলি আপনারা বিচার করবেন। ওখানে তাৎক্ষণিকভাবে সামারি ট্রায়ালের মাধ্যমে করবেন। ওখানে তো আসলে সামারি ট্রায়াল না করলে তো আসলে যদি শাস্তি নিশ্চিত না করা যায় তাহলে কিন্তু যারা অপরাধ করে তাদের ভিতরে কোনো রকমের কিন্তু সচেতনতা আসবে না। আপনারা তাৎক্ষণিকভাবে আমলে নেবেন, তাৎক্ষণিকভাবে বিচার করবেন, দৃশ্যমান একটা শাস্তি দেখাবেন যাতে জনগণ জানে, বোঝে যে না এটা করলে কিন্তু শাস্তি হয়। আপনারা মাঠে থাকবেন, প্লিজ আপনারা দয়া করে কোথাও কোনো জায়গায় বসে থাকবেন না, আপনারা অবশ্যই ভ্রাম্যমাণ অবস্থায় থাকবেন। যত বেশি ভিজিল্যান্ট হবেন তত বেশি যারা মিসক্রিয়ান তারা আপনাদেরকে ভয় পাবে বা মনের মধ্যে একটা আতঙ্ক নিয়ে থাকবে যে না সারা মাঠে আছেন, আমরা অপরাধ করলে বার পাবো না। আর এই যে সমস্ত অপরাধগুলো আপনাদের এখন বিচার করতে হবে এই বিষয়ে আপনাদের আজকে দিনব্যাপী, প্রায় দিনব্যাপী একটা প্রোগ্রাম মানে হবে, ট্রেনিং হবে। এই ট্রেনিংটায় আপনাদেরকে বিস্তারিত আইন বিষয় জানানো হবে। আমি মনে করি, বিশ্বাস করি আপনারা অত্যন্ত মেধাবী, অত্যন্ত দক্ষ, আপনারা বিচার কার্যক্রম চলে আসছেন দীর্ঘদিন ধরে, বেশ অনেক দিন ধরে চাকরি করার পর থেকেই, তো সেইখানে আপনাদেরকে এই সামান্য কয়েকটা অপরাধ বিষয়ে আপনারা কাজ করতে পারবেন না এটা কিন্তু আমি বিশ্বাস করি না।